হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। তো গাইস, চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর ভাই, এখানে ফার্স্টে মহিলা গেছে, আর ভাই সেকেন্ড বারে রিভাই ভাই আমি আইতাছি ভাই ইনিমিগুলারে মারতে। তো ইনিমিগুলারে তো মারতে পারলাম না ভাই, ইনিমিরা ওইখানে প্রচুর লেভেলে ইনিমি আছে। তো আমি ভাই এখান থেকে আগে ভাইয়া যাই, মানে ভাবি না তো এখানে আমার লোট আসার তো মনেই নাই। তো ভাই চলো লোড মোড কইরা এখান থেকে লোড কইরা, তারপরে ইনিমিদের উপর আসবে। এখানে ভাই ম্যাক 10 পাই গেছে অলরেডি। আর ভাই দেখি টাওয়ার থেকে কি ভাই, টাওয়ারে তো ভালো কিছু আমি কি দিব না ভাই। তো এক বান্ডেল ড্যামো দিচ্ছে ম্যাক 10-এর। তো ভাই ভালোই হলো, এক বান্ডেল ড্যামো পেয়ে গেছি ম্যাক 10-এর। তো এখানে চলো আবার এখান থেকে ফালাই দিই। তো বক্সে কিছু নাই ভাই, এর জন্য বক্সে থাকুক দিলাম না, শুধু শুধু টাইম লস্ট। আর ভাই আমাদের টিমমেট ওই দিক থেকে কি লাইফ আছে যে ভাই, এখানে এনিমি আছে আমার সামনে, এনিমি আমার সামনে, এনিমি। তো ভাই ওকে ওই দিকে যায় ভাই, কোনো এনিমি ভাই নেই। আর এখানে ভাই আমি চলে আসছি। তো এখানে আইসা দেখি ভাই আমার যে টিমমেট পুরাই মাইটার খায়া পুরাই শেষ, তো ডাউন হয়ে গেছে অলরেডি। তো চলো ঘুরে ভাই কিলার করে। ও ভাই ওরা কিলার করে দিচ্ছে আমাদের টিমমেট, মানে ভাই প্রচুর লেভেলের মাইটার দিছিল। আমি ভাই অল্প ড্যামেজ দেয় ওরা কিলার করে দিলাম। তো চলো এখান থেকে ভাই আগে কিছু লুট মুট করে আমার কাছে ভাই টকেন হয়ে গেছে। তো আমাদের টিমমেট এইখানে যে দেওয়া লাগবে ভাই লুট দিয়ে ভাই, প্রচুর লেভেলের লুট, এত লুট কখন করবো রে ভাই। আমাদের টিমমেট ভাই ওইদিকে চিল্লাইতেছে ভাই, মানে লুট পর করে আগে জমাই ভাই লুট করতে ব্যস্ত হয়ে গেছি। তো ভাই চলো গাড়ি নিয়ে তুলে যাই শান্তসাই, শান্তসাই গিয়ে আমাদের টিমমেটের রিভাইভ দেওয়া দিই মনে। তো এইখান থেকে ভাই আমি শান্তসার উদ্দেশ্যে তুলে গেলাম। আর এইখানে ভাই একবার রিভাইভ রিভাইভ দেওয়া, এখানে চলে আসছে কলকাতারের সাইডে। আর ভাই এইখানে দুইটাই এমনি আসছে, মানে ভাই কলকাতার থেকে বাড়াইতেছে ওদের ভাই, দেখতেই পারতেছে না কই আছে। এই যে ভাই একটা উইরা চলে আসে ভাই, পুরো হেডশট দিচ্ছি ভাই, ওর শোনা চালু হয়ে গেছে। ওই দেখ ভাই ডিমেট দিয়ে চালু করে একবারে আবার ভাই রিভাইভ হয়ে এখন উড়ে ভাই আমার এ ডাব্লিউএম দিয়ে একটা শর্ট দেওয়া, মানে আমার বেস ম্যাচ একবার পুরাই শেষ করে ফেলাইছে নাই। তুই দেখো ওইটারে আবার মারছি। তো চলো ওইটা আবার রিভাইভ করা গিয়ে ক্লিয়ার করে দেয় ভাই, ক্লিয়ার করতেও দিল না, ওইটা আবার রিভাইভ হয়ে যাইবে এখনই। কী রকম ওই দেখো ভাই এটা তিনবার ডাউন করলাম ভাই, আবার রিভাইভ হয়ে গেছে। তো চলো এখানে ভাই আমি আগে প্লাস প্লাস মাইরে ওরে ক্লিয়ার করে নেই। আর আমাদের টিমমেট ভাই ওইখানে চলে লাগে, ওই যে ভাই একটা যায়, তো ওইটা ডাউন হবেই না ভাই, ডাউন হয়ে গেছে। ও ভাই ডাউন করে দিচ্ছে অবশ্য। আর এই যে ভাই একটা পিছন থেকে মারতেছিল ওইটারেও মাইরা দিচ্ছি। আমাদের টিমমেট ভাই ওইদিকে ডাউন হয়ে আসে। তো চলো ওরে আগে রিভাইভ দেই, ওরে রিভাইভ দেওয়া তারপর ভাই এখান থেকে চলে যাই। তো ভাই চলো এখান থেকে আমাদের টিমমেট রিভাইভ দেওয়া, এখান থেকে ভাই কিছু লুট মুট করে তারপর ভাই এখান থেকে চলে যাই ভাই। জুনও চলে আসছে প্রচুর লেভেলের কার্ড আছে জুনে। তো একটু খুলে তো ভাই জুনে অত কার্ড আছে না, মানে ভাই একটু পর থেকেই প্রচুর লেভেলের জুনে কাটা কাটবো। তো এখান থেকে ভাই লুট মুট অনেক হইল, আমাদের টিমমেট দৌড় বেড়ে ভাই আবার আরেক জায়গায় লুট করতে ভাই। তো এইখানে ভাই আমার লুট করে আপনি একখান থেকে একখানে ভাই শুধু দৌড় পারতেছি, দেখতেছি আমাদের টিমমেটকে ফেলাই নাকি। তো এইখানে ভাই আমি আবর্জনা সব কিছু লুট বাক্সে ফেলাই। আর ভাই এই যে জুনে ভাই কি লেভেলের কাজ আছে এখন, তো ভাই জুন থেকে আমি চলে আসছি অনেকক্ষণ, মানে গাড়ি নিয়ে টান ধরছে। আর ভাই এখানে যে ফাইট চলতেছে প্রচুর লেভেলের আই যে ভাই, একটা যে মায়েরা দিছে আমার গাড়ি গাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে। আর ভাই ওই দেখ অন্য সাইড থেকে আমার এবার মারতেছে। তো চলো ভাই চেক করে নিয়েছে, একটা ভাই আগে মেডিকে করে নিই। আর ভাই ওই এনিমিগুলারে মারতে হইব, এই যে ভাই এখানে ফাঁকা ফুল বাড়ে যাচ্ছে এনিমিগুলা কই ভাই, এখানে তো একটা এনিমি নেই, এই যে ভাই একটা যায়। তো চলো ওইটার আগে মাইরা নেই, ও ভাই শোনে চলো হয়ে গেছে, ও ভাই ডাউন করে দিচ্ছে। আর ভাই এই যে আমার অবস্থা, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো ভাই ওরাই ক্লিয়ার করে নেই, তো ওরে ক্লিয়ার করে দিচ্ছি। আর ভাই এখানে তো ভাই আমার এই একবার এনিমি করার সময় দিই, একবার সুযোগ দিই নাই এনিমি করার। তো ইনহেলার করে আরে ভাই আর ইনহেলার তো নাই, মানে কি কোনো ইনহেলার শেষ। তো এখান থেকে চলো মেডিকে আরে ভাই না ভাই কিচ্ছু সুযোগ নাই, একবারে মরাই গেলাম। তো চলো এখান থেকে ভাই মরা দিয়ে আর আমাদের টিমমেটের বল রিভাইভ দিতে, আমাদের টিমমেট ভাই কী করে। তো ভাই আমাদের টিমমেটের কাছে রিভাইভ পাচ্ছি, রিভাইভ বলতেছি টকেন আছে। তো আমাদের টিমমেট হতে রিভাইভ দিয়ে দেবো। আর এই সামনে এনিমি আসে, তো ভাই যাই কেনা যায় কি মরে যায় এইটাই ভাই ভাবতাছি। মরা গেলে তো ভাই গেলে ওইটাই ভাই কী দেবে ফাইটটাই চলতেছে। তো ভাই চাইতেছে ফাইট নিতে, কিন্তু ভাই আমি বলতেছি আমার আগে রিভাইভ দেওয়া, তারপরে ভাই ফাইট নেও। তো ভাই চলো এখান থেকে ওয়াল মার ছাড়বে, ওয়াল মার এখান ভাই এখানে রিভাইভ দেওয়া দিছে। আমি ভাই এখান থেকে পুরো একবার নিচে যায় বইয়া থাকি, কারণ ভাই নিচে জুন পড়ছে, তো নিচে গিয়ে আগে বসে থাকি। নিচে জুন বস করা ছাড়া উপায় নেই আমাদের টিমমেট ভাই, দেখি টিমমেট যদি যে একটা কিল করতে পারে তাহলে ভাই করলো, না করলে নাই। ওই দেখো ভাই একটা ডাউন করেছে। আর ভাই ওর হেলের অবস্থা মানে অনেকটাই কই না গেছে, কোন না গেছে। আর ভাই এইখান থেকে শেষ, ওই দেখো শেষ বলতে বলতেই ভাই পড়াই শেষ হয়ে গেছে। আর ভাই একটা গুলি করলেই ও ভাই শেষ।
তো চলো দেখি এইদিকে ভাই, এইখানে কোনে ভাই জঙ্গল নয়, এটাই তো ভাই বুঝতেছি না। এইখানে ভাই কোনো জায়গায় বসার জায়গা নেই, আর আমাদের টিমমেটও ভাই গেছে, আর আমি ভাই শুধু ঘুরতেছি যে ভাই কই যাবো কই যাবো। তবে এইখানে সেফ দিন তো ভাই, এইখান থেকে বসে ভাই অনেকক্ষণ বসে থাকার পরে ভাই ওখানে চলে আসতে উপায় ভাই পুরা পুরা ফাইট চলতেছে। তো চলো দেখি আমি ওদের একটা হাত পাতি করতে পারি কি না একটা। তো এখানে কে ভাই ফাইট শেষ হয়ে গেছে ভাই, মারত না আরে ভাই মাইরা দিচ্ছে। তো তবে এটার মানে আরে ভাই গুলি লাগে তো ভাই ভাই, এইটার জন্য যে আমার লোকেশনটা দিয়ে পাই গেছে। তো চলো এটার ভাই মারতে পারবো ভাই মাইরা দিচ্ছে অনেক টাইম আসছি। তো চলো ভাই এখান থেকে আরে ভাই রে কেমন লাভটা দিলাম ভাই বুঝলামই না, মানে উপর থেকে পয়লা গিয়ে পুরাই সে সার ভাই যে আমার সোনা তালু পয়লা দিচ্ছে। তো চলো এটা ডাউন করতে পারবো না ভাই, দুই সাইড থেকে মার দিয়ে আমার পুরাই শেষ পয়লা দিচ্ছে। আর ভাই এরা বুইয়া পাওয়া গেল ভাই, যে ভাই কি আর কুমু চালাও না হলে যাওয়া আর কি। আমাদের টিমে দেয় বন্ধু জিরো জিল, মানে এত ডাউন করে মাত্র জিরো জিল। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না।